সবাইকে স্বাগত সন্ধ্যার মাছটাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের অব্যাহত রয়েছে আজ নতুন দুটি হত্যা মামলা হয়েছে রাজধানী ছেড়ে বাংলানগর এবং মহম্মদপুর থানায় এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলা হল এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু হয়েছে জনগণ চাইলে গণহত্যার দায়ে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে একথা বলা হয় শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে আজ সারা দেশে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পলাতক নেতা এবং মন্ত্রীদের আটক এবং প্রকাশে বিচার দাবি করে তারা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এমন প্রতিশ্রুতি দেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত এ সময় রুশ রাষ্ট্রদূত জানান রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়ন নিয়ে কিছু নেই আর রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর নগর এবং মোহাম্মদপুর থানায় আজ আরও দুটি হত্যা মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে তার বিরুদ্ধে হত্যা অপহরণ সহ বিভিন্ন অভিযোগে মোট ছয়টি মামলা হল মামলাগুলোতে বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে রিপোর্ট গেল পাঁচই আগস্ট রাজধানীর নগর এলাকায় অটোরিকশা চালক শাহাবুদ্দিনের মৃত্যুর ঘটনায় সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তার বাবা আবুল কালাম এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এগারো জনকে শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নগর থানাকে নির্দেশ দেওয়া হয় মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের মাদ্রাসা শিক্ষার্থী জোবায়দ হোসেন ইমন নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ষোলো জনের নামে আরেকটি মামলা হয় সিএমএম আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত এর আগে গত তেরোই আগস্ট একই থানায় শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদ হত্যার অভিযোগে হওয়া মামলাটি তদন্ত চলছে এদিকে গত ১৫ জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা হাসিনাসহ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির গতকাল আবেদনটি করেন তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে ট্রাইব্যুনালের আবেদনে অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক পুলিশ প্রধান আবদুল্ল মামুন হাবিবুর রহমান ডিবি প্রধান হারুনার রশিদ র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ এছাড়া রাজধানীর কাফরুল থানায় কলেজ ছাত্র ফয়জুল ইসলাম নিহতের অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ চব্বিশ জনের বিরুদ্ধে গতকাল হত্যা মামলা হয় আর উত্তরা পশ্চিম থানায় নির্যাতনের মামলা করেছেন গুমের শিকার হওয়া এক আইনজীবী হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা দেশের মানুষ গণহত্যা দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করলে তাতে সমর্থন দেবে আন্দোলনরত শিক্ষার্থীরা এমনটি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে আজ সংগঠনটি শাহবাগে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে জহিরুল হুদার ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার সোহেল সকাল দশটার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে একে একে হাজির হতে থাকে ছাত্র জনতা শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে পথ জমায়েতের স্লোগানে উঠে আসে গণহত্যার বিচারের দাবি আওয়ামী লীগের পলাতক বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীদের আটক ও প্রকাশ্যে বিচারও ছিল শিক্ষার্থীদের আজকের জমায়েতের অন্যতম এজেন্ডা বিগত পনেরো বছর প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে দেশে আমি সেগুলোর বিচার চেয়ে তার ফাঁসির দাবিতে এসেছি এখানে বর্তমান যে সরকার আছে এই আমাদের দাবি জনগণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা যেন থাকে বিচারটা আমাদের প্রকাশই করতে হবে যাতে আমরা দেশের সাধারণ জনগণ এবং ছাত্ররা বিচারটা দেখে মানুষ এখন বলতে পারে স্বাধীনভাবে একসময় বলতে পারিনি কার ফেসবুকে একটা ছবি প্রকাশ করলে গ্রেফতার করা হইতো এখন ওই স্বাধীন মুক্ত আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ থেকে এবং হচ্ছে ইউএন অর্গানাইজেশনগুলো থেকে ইনভেস্টিগেশন করা হয় তাহলে আরও সত্য বেরিয়ে আসবে আমরা এখন অনেক কিছু জানি না মানে কারাকারা জড়িত ছিল হয়তো আমরা রাঘব বলদের কথা জানি কিছু কিছু মানুষ আড়ালেই রয়ে গেছে তাদের কথা বের হয়ে আসতে পারে চার দফা দাবি আদায়ে না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি দেন সমনয়করা বলেন জনগণ চাইলে গণহত্যার দায়ে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ সবাইকে বিচারের আওতায় এবং এই ষোলো বছর ষোলো বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার হিসাব দিতে হবে আগে তার জন্য শাস্তি পেতে হবে তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ এটি মানুষের বিষয় সপ্তাহব্যাপী রেজিস্ট্রেন্স কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে কর্মসূচি ঘিরে উঠে আসা নানা অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তার নামে মানুষের ফোন চেক এবং গণমাধ্যম কর্মীদের কাজে বাধা না দেওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি কাউসার সোহেলি মাছরাঙ্গা সংবাদ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘ নিরপেক্ষতা দেখাবে বলে আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে জাপানকে হস্তক্ষেপের আহ্বান জানান তিনি আর রাশিয়া জানিয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে শঙ্কার কিছু নেই আহমেদের রিপোর্ট সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে দেখা করতে আসে জাতিসংঘের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘ নিরপেক্ষতা দেখাবে বলে জানান উপদেষ্টা আমরা অবশ্যই চেষ্টা করব যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে আমরা কিন্তু এখন এমন সিচুয়েশনটা এমন যে যে কোনো কিছু করতে গেলেই তো এক ধরনের কিছু জমা আসতে পারে যারা এই অপরাধগুলো করেছে

পররাষ্ট্র সাথে দেখা করতে এসে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন এই পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলেও শঙ্কার কিছু নেই এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন ক্ষমতায় কে আছে তার থেকে বড় বিষয় হচ্ছে গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের সাথে জাপানের সুসম্পর্ক আর রোহিঙ্গা ইস্যুতে জাপানকে মিয়ানমারের সাথে কথা বলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অফ দ্য গভর্নমেন্ট দা পার্টি ওভার ফিফটি ইয়েস ক্ষণতান্ত্রিক নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে তারা যে নিরাপত্তাকে এবং ইকোনমিক লাইফ একটা যেন তারা ফলো করতে পারে এই দুই ব্যাপারে যেন তারা আমাদেরকে সহায়তা করে লোকালি অ্যাসিমিলেশনের চেষ্টা কোনোদিন হবে না আমরা তিন আমরা যথেষ্ট করেছি আমরা আর কোনো নিতে পারবো মোহাম্মদ তহিদ হোসেন বলেন এই অন্তর্বর্তী সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা তাবাসুম আহমেদ মাছরাঙা সংবাদ ঢাকা আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের এই দিনে একদল সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে এবারে পরিবর্তিত এক পরিস্থিতিতে দিবসটি এল দেশব্যাপী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক এবং আশেপাশের এলাকায় গত রাত থেকেই অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী সদস্যরা মেট্রো শপিং মল মোড়ে অবস্থান করছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকেও যেতে দেয়া হয়নি বঙ্গবীর কাদের সিদ্দিকি সেখানে গেলে তাকেও ঢুকতে দেয়া হয়নি কাউকে রাত থেকেই এখানে অবস্থান এবং আজকে সারা দিন এখানে অবস্থান করব ওনাদের আবার আরেকটা প্ল্যান ছিল এই বাংলা দখল করার এই বাংলার মাটি দখল করার ওই প্ল্যানটা যাতে কার্যকর না হয় এই কারণে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বলছে আমাদের কর্মসূচি অবস্থান করতে ওরা মানুষ গুম খুন ভয় ভয়ভীতি দেখে আজকে সতেরো বছর এই দেশটার অরজকতা সৃষ্টি করে রাখছে এই বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে এই অর্জিত স্বাধীনতাকে মেলান করে দেবার জন্য ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ গণ অভ্যত্থান এই অর্জনকে মেলান করে দেবার জন্য ষড়যন্ত্র হয়েছিল হচ্ছে এবং এখনো হচ্ছে আওয়ামী লীগের যারা এখনো বাইরে আছে তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতার আইনে আজ সমাবেশে বিএনপি নেতারা এই দাবি করেন নাশকতার প্রতিবাদ ও গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি যেখানে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতারা। বক্তব্যে তারা বলেন গত কয়েক বছরে যারা টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি একটা জানাবো যে আর যা কিছু করেন তবে টাকাগুলো আদায় করলে

এ ক্রাইম করেছে অপরাধ করেছে আন্তজাতীয় আইনের মধ্যে মানুষের উপরে মানুষের প্রত্যেক মধ্যে জাতি করতে হত্যা করেছে এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আওয়ামী লীগ সরকারের আমলে গুম হত্যা সন্ত্রাস নাশকতা ও সহিংসতার বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন নুরুল নাহার উইলি মাচাঙা সংবাদ ঢাকা সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিলুপ্ত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয় বিকেলে ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ প্রত্যেকের দশ দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম দশ দিন করেই রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতরাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা পলক টুকু ও সৈকতকে গ্রেফতার করে পুলিশ পরে সেখান থেকে তাদের নেওয়া হয় ডিবির হেফাজতে গেলো উনিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিউমার্কেট এলাকায় সহিংসতায় প্রাণ হারায় এক রিকশা চালক এই হত্যাকাণ্ডে পল্টন থানায় মামলা হয়েছে তিনজন আসামিকে সামসুলক টোকো পলক আম জুনাইদ আমের পলক এবং ঢাকা ইউনিভার্সিস ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্ভবত তিনজনকে আজকে পলধারো একটা মামলায় হত্যা মামলায় তাদেরকে দশ দিনের পুলিশ রিমান্ড হয় রিমান্ড হওয়ার পর আদালতে প্রসিকিউশন পক্ষে এই রিমান্ড কেন হবে এই যৌক্তিকতা তুলে ধরে তুলে দেওয়ার পরে আদালত বিবেচনা করে তাদেরকে দশ দিনের রিমান্ড চাইছে দশ দিনের রিমান্ড দেয় এবং বিপক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক পূর্বক জামিনের আবেদন করে আমরা ওখানে ছিলাম আমরা দেখেছি আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি নির্বাচনী আইন মানলেই ভোট সুষ্ঠু হবে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান বলেন বিগত তিনটি নির্বাচন যাচাই বাছাই করে ফাঁক ফোকর বন্ধ করা হবে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন যারা যারা দুর্নীতির সাথে সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার বারোটি সিটি কর্পোরেশন মেয়রদের অনুপস্থিতিতে কাজ করতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে আর দেশের বিভিন্ন পৌরসভা ইউনিয়ন পরিষদে যারা অনুপস্থিত দুই তিন দিনের মধ্যে তাদের তালিকা পাওয়া যাবে বলে জানান উপদেষ্টা ওয়াসার এমডি তাসকিন এ খানকে ঘিরে কোনো দুর্নীতি চক্রের সন্ধান পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উপদেষ্টা নির্বাচনী আইনটা সুষ্ঠুভাবে ফলো করলে দৃঢ় বিশ্বাস যে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য আইন আছে তারপরও আমরা নতুন করে এটা একটু রিভিউ করে দেখব যে বিগত পনেরো বছরের যে তিনটি নির্বাচনের ফাঁক ফোকরটা কোথায় ছিল যে ফাঁক ফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে বৈষম্য বিরোধী শব্দগুচ্ছ এখন হয়ে উঠেছে আন্দোলনের প্রতীক নিয়োগ বঞ্চিত সুবিধা বঞ্চিত পদবঞ্চিতরা নিজেদের অধিকার ফিরে পেতে নিজ নিজ প্রতিষ্ঠানে আন্দোলন শুরু করেছে প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে বৈষম্য বিরোধী শব্দযুগল নিয়াজ মোশেদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মাহাদি হাসান টানা তিন দিন আন্দোলন করে দাবি আদায় করে নিয়েছে সায়েন্স ল্যাবরেটরি সংলগ্ন সরকারি প্রতিষ্ঠান বিআরআইসিএম প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে থাকা ডক্টর মালা খানকে সরিয়ে নিচ্ছে সরকার স্বজন ও দলবাজি সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে এক অধিদপ্তরের সফলতার খবরে উজ্জীবিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অফিসের কর্মকর্তারা বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ নামের ব্যানারে বুধবার সংবাদ সম্মেলন করে কৃষি সচিব মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে কৃষি সেক্টরের সকল গুরুত্বপূর্ণ পদের আওয়ামী পন্থী কর্মকর্তা ও কর্মচারীদের পরিবর্তন করা অতীব জরুরি করোনাকালে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্সদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বঞ্চিত কর্মী ও কর্মকর্তারা তারা বলছেন গত সতেরো বছর পদোন্নতি সহ নানা দিক দিয়ে তাদের বঞ্চিত রাখা হয়েছে সবকিছু লঙ্ঘন করে তারা বিগত পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে পদোন্নতি দিচ্ছে না আমরা চাই মেধার যে তালিকা আছে সেই মেধার তালিকা অনুযায়ী আমাদেরকে পদোন্নতি দেওয়া হোক এদিকে নির্বাচন কমিশনও বইছে ক্ষোভের আগুন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলছেন সাতই জানুয়ারির একতরফা ভোটের কারিগরেরা ঘাপটি মেরে রয়েছেন এদেরকে নিষ্ক্রিয় করার দাবি তাদের আন্দোলন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অস্থায়ী কর্মীরাও তবে কর্মীদের অভিযোগ ন্যায্য দাবি নস্বাত করতে কর্তৃপক্ষ নিয়েছে বিভাজনের নীতি আমরা ইন্টার্ন থেকে আমরা আমাদের চাকরিটা স্থায়ীকরণ চাই আমাদের এই কথা বলার জন্য কালকে আমাদেরকে একবার ধৈরা মারছে আজকে আমরা যখন এই সকালবেলায় কথা বলছি আজকে সকালবেলা একবার ধৈরা আমারে মারছে এ দেখেন আমার এদিক দিয়ে দাগ টাগ হয়ে আছে আমারে কলার ধরে ঝুকাইছে একত্রিশ বছর আমার চাকরির লাইফ কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনারা ম্যানেজমেন্ট মানে পার্মান করবে বলে মানে মানে আশ্বাস পূরণ নাই গত কয়েকদিনের আন্দোলনের খবর অস্বীকার করে বিমান কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে বলাকা ভবনে কোনো ধরনেরই অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরং গণমাধ্যমগুলো অনুমান নির্ভর অস্পষ্ট সংবাদ প্রচার করছে নিয়াজ মোরশেদা সংবাদ ঢাকা আন্তর্জাতিক আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়া মাঙ্কি পক্সের প্রাদুর্ভাবে উদ্বেগজনক উল্লেখ করে প্রাদুর্ভাবকে উদ্বেগজনক উল্লেখ করে এ নিয়ে বিশ্বে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস জানান মাঙ্কি পক্সের সংক্রমণ বন্ধ এবং জীবন বাঁচাতে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ অপরিহার্য এই রোগের একটি নতুন রূপ দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি মাঙ্কিপক্স সংক্রমক রোগ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য কেউ এতে সংক্রমিত হতে পারে এর উপসর্গ ফ্লু মতো পাশাপাশি এর সংক্রমণে ত্বকে ক্ষত সৃষ্টি হয় চলতি বছর কঙ্গোতে এই রোগে প্রায় চোদ্দ হাজার লোক আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্তত জন মারা গেছেন এবারে খেলার খবর পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন গতকাল দেশ ছাড়া পেইসার শরীফুল ইসলামও দুই টেস্টের সিরিজ খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সাকিব শান্তরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চার দিন আগেই পাকিস্তান গেছে টাইগাররা একুশে আগস্ট থেকে রাওয়াল শুরু হবে প্রথম টেস্ট ত্রিশে আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট তবে পিসিবি জানিয়েছে মাঠ সংস্কারের কাজ চলায় করাচি টেস্টে দর্শক ছাড়াই খেলতে হবে দুই দলকে এদিকে টেস্ট সিরিজ শুরুর আগে কথা বলেছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ বিশ্বাস তার সন্ধ্যার সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ সংবাদ শিরোনামগুলো জানিয়ে একবার শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে মামলা অব্যাহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সহ দশ জনের বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু গণহত্যার দায় প্রমাণ হলে জনগণ আওয়ামী লীগকে গ্রহণ করবে না বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা পলাতক নেতা এবং মন্ত্রীদের প্রকাশ্য বিচার দাবি এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সুসম্পর্ক বজায় রাখার আশ্বাস বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে শঙ্কার কিছু নেই বলেন রুশ রাষ্ট্রদূত এই ছিল সন্ধ্যার সংবাদে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাদ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে